আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রশ্ন করেছেন সমান্ত শেখ আমরা জানি মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান পাঁচটি যেমন ঈদুল আজহা ঈদ উল ফের সবে বরাত সবে কাদের সবে আমরা ইদি নবী এই পাঁচটি অনুষ্ঠান কোন হাদিসে বর্ণিত হয়েছে দয়া করে জানাবেন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول ভাই আপনি যে বলেছেন যে আমরা জানি যে মুসলিমদের অনুষ্ঠান পাঁচটি কথা ঠিক নয় মুসলিম অনুষ্ঠান পালন করার মত অনুষ্ঠান হচ্ছে দুটি একটি হচ্ছে ঈদ উল আযহা একটি হচ্ছে একটি হচ্ছে ঈদ উল একটি হচ্ছে ঈদ উল ফিতর এ দুইটাই হাজিদের সাব্যস্ত সাব্যস্ত আর বাকি যেগুলি কথা আপনি বলেছেন যে সবে বরাত অথবা ঈদি মুরাদবী অথবা আরও এরকম যারা আছে কেউ যারা আছে যেমন অনেকে বলে থাকে যে সবাই মেয়েরাজ অনেকের নিকট আবার আরও বদর দিবস বা এই দিবস পান এগুলো কোনোটাই জায়গা নেই একমাত্র লাইল ঈদুল ফিতর এবং ঈদুল আধাহা ছাড়া মুসলিমদের আর কোনো দিনই কোনো দিন পালনের কোন সুযোগ নেই লাইলাতুল কদর একমাত্র রাত একটা নয় অনেকগুলো রাতের সমষ্টি এগুলো এবাদতের জন্য পালনের জন্য না ওই রাত্রিগুলো এবাদত করবেন ঈদুল আজহা এবং ফেতের কোনো জন্য না এগুলো হচ্ছে ফালন আনন্দ উৎসব করার জন্য তাহলে মুসলিমদের আনন্দ উৎসীয় উৎসব আনন্দ উৎসবের অনুষ্ঠান হচ্ছে দুইটি একটি হচ্ছে ঈদুল আজহা একটি হচ্ছে ঈদুল ফেতর এবং দুইটাই আল্লাহ রসুল সাল্লাহ হাজিদার সাব্যস্ত তিনি বলেছেন যখন মদিনে আসলো তিনি দেখলেন যে তারা দুইটি ঈদ পালন করছে একটি মহারাজান আর একটি নজ রসালাম বলেন যে এগুলি বলেন ঈদ দিয়েছেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এবং একটি বিশুদ্ধ হাজদার সাব্যস্ত অনেকগুলো হাজিদার সাব্যস্ত দুইটি জিনিসের কথা এর বাইরে কোনো ঈদ নেই উৎসব নেই বাকিগুলো হচ্ছে এবার বিভিন্ন সময় যেমন লাইলাতুল কদর খুঁজতে হয় রমজান মাসের ভিতরে হ্যাঁ এগুলো ছাড়া আর কোনো কিছু নেই আর এমনি শুক্রবারকে রসুল আসলাম মুসলিমদের সমস্ত মুসলিমদের জন্য আনন্দের দিন ঘোষণা করেছেন কিন্তু কোনো আনন্দ উৎসব নাই এটার মধ্যে এটা হচ্ছে এই জন্য যে এই দিনে মুসলিমরা দোয়া মানে দোয়া করবে আবাদত করবে বিশেষ করে জুমার জন্য প্রস্তুতি নিবে এবং জুমার আল্লাহর কাছে চাইবে আল্লাহর কাছে কিছু চেয়ে নিবে এবং সেই দিন যেহেতু কেয়ামত হবে বিভিন্ন হাদিসে এসেছে সেই দিন আদমকে সৃষ্টি করা হয়েছে এই দিন দিনে কেয়ামত হবে সেই জন্য এই দিনটি গুরুত্বপূর্ণ একটি দিন এবং সবচেয়ে একটি দিন ঘোষণা করেছেন খাই দুনিয়া দুনিয়ার সবচেয়ে উত্তম দিন হচ্ছে শুক্রবার সেই দিনটি এমনি সাধারণ এবাদতের দিন এবং ভীতি ভয় পাওয়ার দিন যে এই দিন কেয়ামত হবে এর বাইরে এখন আসলে আনন্দের দিন হিসেবে পালন করার জন্য বলা হয়নি মুসলিমরা দুটি দিনই আনন্দের দিন পালন করা একটা হচ্ছে ঈদুল ঈদ উল ফিতর এর বাইরে সহবাদ পালন করা বেদাত অনুরূপভাবে ঈদ ইমরাজের ফাজন পালন করা বেদাত সব মেরাজ পালন করা বেদাত এগুলি সবই না আর সবে কদর যেটা এটা আসলে একদিন না এটা অনেক দিন অর্থাৎ ভিতরে দোয়া করা যাতে করে আল্লাহ তালা তার তকদিরে ভালো লেখেন ভালো দেন এবং সেই দিন দোয়া করলে হাজার বছর এবাতের মতো সব পাওয়া যাবে হাতিসে আসছে সেই জন্য এবাত করার জন্য সেটা একটা মৌসুম এটা কোনো আনন্দ ঘন কোনো কিছু নয় আনন্দের বিষয় নয় আনন্দের জন্য এই দিন এই দিনটি এই রাত্রি নির্ধারণ করা যায় নেই আমার মনে হয় বিষয়টি স্পষ্ট হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু